গাইস আমরা চলে এসেছি এই রাখালদাসের মন্দিরে আর কিছুক্ষণের মধ্যে মন্দিরে প্রবেশ করব এই যে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে খুব দূর থেকে আজকে প্রচুর দর্শনার্থীর ভিড় আছে সামনে গেলেই বোঝা যাবে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আজকে আমি চলে এসেছি বৈদ্যপুর গোপালদাসপুরের রাখাল রাজা মন্দিরে যা পশ্চিমবাংলার নিধিবন নামেও পরিচিত ঠিক আমার পেছনেই এই মন্দিরটি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখন এই মন্দিরের মধ্যে আমি প্রবেশ করব মন্দিরের চারপাশটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং মন্দির সংক্রান্ত সমস্ত তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো প্রত্যেকের কাছে আমার অনুরোধ এখনও যারা আমার চ্যানেলটিকে যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ান তাতে আমি উৎসাহ পেয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করছি আপনাদের খুব ভালো লাগবে বাংলার জাগ্রত মন্দির যেখানে ক্লেশহীনভাবে ভক্তদের মনস্কামনা পূরণ করেন এই রাখাল রাজা আজও দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তরা ভিড় করেন এবং পুজো দিয়ে যান সাধনার ভূমি বাংলায় শৈব এবং শাক্ত সাধনার সঙ্গে বৈষ্ণব সাধনাও ফুল ও ফলে বিকশিত হয়েছিল শ্রীচৈতন্য দেব তো ছিলেনই কিন্তু তিনি ছাড়াও বাংলায় কিন্তু সিদ্ধ বৈষ্ণব সাধকের সংখ্যা নিহাতি কম ছিল এ রাজ্যেও বহু বৈষ্ণব জাগ্রত পীঠ আছে এমনই এক সিদ্ধ জাগ্রত পীঠ হল পূর্ব বর্ধমানের কালনার রাখাল রাজা মন্দির যা রয়েছে কালনার দু নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এখন যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি প্রথম অবস্থায় কিন্তু ঠিক এমনই ছিল না রামকানু গোস্বামী ছিলেন এই পূজোর প্রতিষ্ঠাতা কালা পাহাড়ের ভয়ে তিনি এবং তার পরিবার নদিয়া থেকে কালনায় পালিয়ে এসেছিলেন পরবর্তীকালে তার পুত্র রাখালের মৃত্যুর পর তিনি শোকাহত হয়ে পড়েন এই রামকানু গোস্বামী ছিলেন একজন সিদ্ধ পুরুষ এরপর তিনি স্বপ্নাদেশ পান এবং একটি কাঠের বিগ্রহ তৈরি করান এবং পুত্রের নাম অনুসারে সেই বিগ্রহের নাম দেওয়া হয় রাখাল এবং সেই মূর্তিটি বা বিগ্রহের মাঘী পূর্ণিমার দিন পুজো অভিষেক হয় আজও এই মন্দিরে মাঘী পূর্ণিমার দিনই বাৎসরিক অনুষ্ঠান পালন করা হয় পরবর্তীকালে মন্দিরের খ্যাতি বাড়তে থাকায় বৈজপুরের জমিদার দেবীগোপাল পাজা নামে এক ভক্ত বড় আকারে এই মন্দিরটি তৈরি করে দেন এখানে আসার পর আমার মনের মধ্যে একটা আধ্যাত্মিক অনুভূতি অনুভব হয়েছে যা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের কাছেও আমার অনুরোধ ব্যস্ততার মাঝে একটু সময় বার করে পরিবারকে সঙ্গে করে নিয়ে এই মন্দিরের রাখাল রাজার দর্শন করে যান
আপনাদের খুব ভালো লাগবে। এখানে দুপুরে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। একটু পরেই এখানে মঙ্গল আরতি শুরু হবে। চলুন বন্ধুরা, আমরা রাখাল রাজা এবং মঙ্গল আরতি দুটোই দর্শন করি, আপনাদের খুব ভালো লাগবে। প্রচুর ভক্ত এখানে আজকে এসেছেন, যারা রাখাল রাজার দর্শন করছেন এবং দুপুরবেলা রাখাল রাজা মন্দিরে যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় তাও তারা গ্রহণ করার সুযোগ পাবেন। এবার আমি আপনাদের জানিয়ে রাখি, এখানে যদি আপনারা আসতে চান আপনারা কীভাবে আসবেন। এখানে দুভাবে আসা যায়, হাওড়া বর্ধমান মেন লাইনে আপনারা বৈচি স্টেশনে নেবে, সেখান থেকে বৈদ্যপুরগামী বাসে অটোতে ট্রেকার আছে, বিভিন্ন মাধ্যমে আপনারা রাখালদাসপুর এই রাখাল রাজা মন্দিরে আসতে পারেন। অথবা কেউ যদি কাটোয়া লাইন দিয়ে আসতে চান তাহলে তাকে হাওড়া বা শিয়ালদা কাটোয়া মেন লাইনে কালনা স্টেশনে নেবে, সেখান থেকে অটো টোটো কিংবা অন্যান্য যানবাহনের মাধ্যমে বৈদ্যপুর হয়ে রাখাল রাজা মন্দিরে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি আমার এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা খুব ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।